করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্রিটিশ বাংলাদেশীর মৃত্যু হয়েছে। সংক্রমণ ধরা পড়ার মাত্র 5 দিনের মাথায় ম্যানচেস্টারের এক হাসপাতালে মারা যান তিনি। মোহাম্মদ মহসিন ইসলাম নামে এই ব্যক্তি সম্প্রতি ইতালি গিয়েছিলেন, সেখান থেকে ফেরার পর করোনায় আক্রান্ত হন তিনি। কুষ্টিয়ার শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রকিউর রহমান যুগান্তরকে বলেন, আমার খালু মোহাম্মদ মহসিনুল ইসলাম, যার বয়স 60, আমার খালা ও 2 বাচ্চাকে নিয়ে লন্ডনে বসবাস করতেন। সম্প্রতি একটি কাজে তিনি ইতালি ভ্রমণ করেন। লন্ডনে ফিরে তিনি অসুস্থ হন এবং হাসপাতালে ভর্তি হলে করোনা ভাইরাস শনাক্ত হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান। পরিবারের সবাইকে হাসপাতাল কর্তৃপক্ষ কোয়ারেন্টাইনে করে রেখেছে। মহসিন ইসলামের ছেলে বিবিসিকে বলেছেন, মাত্র 2 মাস আগেও আমরা জানতাম না করোনা ভাইরাস জিনিসটা কি। এই ভাইরাসটাই ছিল না, এখন এই ভাইরাস আমার বাবাকে কেড়ে নিল।